ওয়েলকাম ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি শিম ফ্রাই এটা খেতে এতটাই টেস্টে আমি প্রথম দিন খেয়ে অবাক হয়ে গেছিলাম এটা মিটের থেকে কোনো অংশে কম নয় তো চলুন আমরা স্টার্ট করি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে আমি নিয়েছি সয়া সস অয়েল ভিনিগার কিছু সল্টেড বিস্কিটস আপনারা চাইলে এখানে টোস্টও ইউজ করতে পারেন এবং একটা র এগ এবং প্রন্সগুলোকে আমি ক্লিন করে ওয়াশ করে নিয়েছি এখানে আমি নিয়েছি গরম মশালা পাউডার ব্ল্যাক পেপার পাউডার রেড চিলি পাউডার সল্ট জিঞ্জার গার্লিক পেস্ট এবং একটা লেমন স্লাইস এবারে সিম্পগুলো ম্যারিনেট করার পালা তো তার জন্য করে আমি নিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট এবং তারপরে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু অয়েল অয়েলটা দিলে ম্যারিনেশানটা ভালো হয় বাট আপনারা এখানে লিটল বিট ওয়াটারও ইউজ করতে পারেন বাট অয়েলটা বেটার অপশান তারপর আমি দিচ্ছি ভিনিগার সয়া সস গরম মশলা পাউডার ব্ল্যাক পেপার পাউডার রেড চিলি পাউডার এবং তারপরে টেস্ট অ্যাকর্ডিং সল্ট বা এটা আপনাদের পরিমাণ মতো আন্দাজ করে দিতে পারেন এবং তারপরে আমি দিচ্ছি হাফ আফা লেমন জুস সবগুলো খুব ভালোভাবে মিক্সড আপ করে নিয়ে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেন এটাকে অ্যাটলিস্ট থার্টি মিনিটসের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এবার একটা ক্লিন জায়গায় আমি নিয়ে নিচ্ছি ময়দা এটা হচ্ছে টু টেবল স্পুনের মতো তার থেকে একটু বেশি আমি নিয়েছি কিন্তু ময়দা আর কর্নফ্লোরের রেশিওটা অলওয়েজ টু ইস টু ওয়ান থাকতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সল্টেড বিস্কিটস ক্রাশ করে যেহেতু আমরা এখানে ব্রেড ক্রামস ইউজ করছি না তো এই জিনিসটা দিলে ব্রেড ক্রামসের মতো টেক্সচার আসে অনেকটা এবং দারুণ ক্রাঞ্চি হয় তো আপনারা এখানে টোস্টও ইউজ করতে পারেন বাট আমি এটা করেছি এরপর আমি রেড চিলি পাউডার এবং সল্ট দিয়ে র একটাকে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি একটা একটা করে প্রন্স নিয়ে আমি এখানে কোট করে নেব ভালোভাবে ড্রাই মিক্সচারের ভিতরে এবং তারপরে আমি সেটাকে এগ যে মিক্সচারটা আছে তার ভিতরে ডিপ করে নেব ভালোভাবে এবং আমি তারপরে আবার সেটাকে ড্রাই মিক্সচারে কোট করে নেব আপনারা চাইলে এটা ডাবল কোটিংও করতে পারেন আমার এখানে প্রন্সগুলো রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাইয়ের দিকে যাব একটা প্যানের ভিতরে আমি লো মিডিয়াম হিটে প্রন্সগুলোকে ফ্রাই করব কিন্তু হ্যাঁ খেয়াল রাখতে হবে হিটটা অবশ্যই লো মিডিয়াম রাখতে হবে নাহলে উপরের লেয়ারটা কিন্তু পুড়ে যেতে পারে তো সাবধানে এটাকে ফ্রাই করে নিতে হবে এবং এটাকে একটা কিচেন টাওয়ালের উপরে বা কিচেন পেপারে তুলে নিতে হবে এক্সেস অয়েলটা রিমুভ করার জন্য করে আমাদের খুব দারুণ টেস্টি এবং ইজি শিম ফ্রাই রেডি হয়ে গেছে শিম বলেন প্রন বলেন এটা আপনাদের ব্যাপার বাট এটা দারুণ টেস্টি লাগে খেতে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন